চিকিৎসকদের কাছে গেলেই তারা সবসময় হার্ট সুস্থ রাখার পরামর্শ দেন, কিন্তু রোজকার ইঁদুর দৌড়ের মাঝখানে হার্টের দিকে নজর দেওয়ার সময় কোথায়? কিন্তু জানেন কি, বাড়িতে থেকেই আপনি রোজকার কাজের মধ্যে নিতে পারেন হৃদয়ের যত্ন। জেনে নিন তারই কয়েকটা উপায়। শরীর চর্চা, হাতে সময় খুব কম, কিন্তু নিজের হার্টের জন্য না হয় দিনে 30 মিনিটই রাখলেন। কাজের ফাঁকেই অন্তত 30 মিনিট শরীর চর্চা করুন। সেটা হতে পারে হাঁটা, হতে পারে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, জিম করা বা অন্য কিছু। আলাদা করে সময় পাচ্ছেন না, তাহলে সবচেয়ে সহজ উপায় অফিসে ওঠার সময় সিঁড়ি ব্যবহার করুন। এড়িয়ে যান লিফট, এতে আপনার ফিটনেস বাড়বে। ধূমপান ছাড়ুন। চেইন স্মোকারদের জন্য এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাতে সন্দেহ নেই। আজ বললেই আজই সিগারেট ছাড়া সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো করাই যায়। প্রথমে সিগারেটের সংখ্যা কমানোর চেষ্টা করুন, তারপর ছেড়ে দিন। এতে দেহে কোলেস্টেরলের মধ্যে সমতা থাকে। শুধু তাই নয়, হার্টবিট ও রক্তচাপ ঠিক রাখতেও সাহায্য করে। পরিমিত অ্যালকোহল। অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকুন এমন কথা কেউ বলছে না। অ্যালকোহল নিন, তবে পরিমিত। বেশি মাত্রায় অ্যালকোহল রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, হার্টের যে কোনো সমস্যা তৈরি করে এই ট্রাইগ্লিসারাইড। স্বাস্থ্যের জন্য উপকারী এমন খাবার খান। শরীরের জন্য যা উপকারী সেই খাবার খান। প্রয়োজনে ডায়েট মেনে চলুন। মাংস ও দুগ্ধজাত দ্রব্য কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয়, এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। ফল, বিন, শাকসবজি, ওটস স্বাস্থ্যের পক্ষে ভালো, এগুলো খাওয়ার চেষ্টা করুন। ফলমূল ও শাকসবজি। নিয়মিত ফলমূল ও শাকসবজি খেলে হার্ট ভালো থাকে, বিশেষ করে তাজা ফলের রস হার্টের জন্য খুবই ভালো। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, লাউ, কুমড়া, গাজর, বিট, বাঁধাকপি, ভুট্টা, লাল আলু ইত্যাদি হার্টের জন্য বেশ উপকারী। আদা রসুন ও হলুদ। রান্নার সময় মশলা হিসেবে আদা রসুন ও হলুদের ব্যবহার করুন, এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। ক্যারোটিনয়েড ও ভিটামিন সি যুক্ত খাবার। ক্যারোটিনয়েড ও ভিটামিন সি যুক্ত ফলমূল হচ্ছে কমলা লেবু, পেঁপে, আপেল, কলা, স্ট্রবেরি, আঙুর ইত্যাদি। এই খাবারগুলোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হার্টের জন্য খুবই উপকারী। রান্নায় সঠিক তেল ব্যবহার। হার্টের সুস্থতায় রান্নার তেল নির্বাচনের সময় সতর্ক হওয়া প্রয়োজন। রান্নায় অলিভ অয়েল বা বাদাম তেল ব্যবহার করা ভালো, ভেজিটেবল অয়েলও হার্টের জন্য ভালো। খাবার তালিকায় মাছ যোগ করুন। মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা খেলে হার্টের রোগের সম্ভাবনা অনেকটাই কমে আসে। পাশাপাশি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে ও রক্তনালীতে কোলেস্টেরলের জমাট বাধা প্রতিরোধেও সাহায্য করে। সবশেষে নিয়মিত ব্যায়াম। সুস্থ দেহের জন্য নিয়মিত ব্যায়াম করাটা জরুরি। হাঁটা, জগিং, যোগ ব্যায়াম বা যে কোনো ধরনের ব্যায়াম করা যেতে পারে। নিয়মিত ব্যায়াম একদিকে যেমন হার্টকে শক্তিশালী করে, তেমনি রক্ত সঞ্চালনও স্বাভাবিক রাখতে সহায়তা করে।